তুফানের পর একের পর এক নতুন কাজের খবর দিচ্ছেন পরিচালক রায়হান রাফি। কদিন আগে মুক্তি পেয়েছে তার পরিচালিত ওটিটি ফিল্ম মায়া। এরপরই এক ঝাঁক তারকা নিয়ে নির্মাণ করছেন ওটিটি সিরিজ ব্ল্যাক মানি। এবার সামনে এলো এই নির্মাতার আরও একটি কাজের খবর, আর এই কাজের মাধ্যমেই আসছেন রাফি ও দিঘি। থাকার সম্ভাবনা আছে জাহিদ হাসানেরও। নাম ঠিক না হওয়া সিরিজটি সম্পর্কে জানা গেছে, শ্যুট শুরু হওয়ার কথা ছিল জুলাই আগস্টে, কিন্তু সেটা সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনো হয়নি ঠিক, সব ঠিকঠাক হলেই অফিসিয়ালি জানানো হবে বিষয়টি। দেশের একটি ওটিটির জন্য নির্মিত হবে এই সিরিজ। রাফির সঙ্গে কাজের প্রসঙ্গে দিঘি জানান, এটা নিয়ে বিস্তারিত কিছুই বলতে পারবো না, সেটা পরিচালক ভালো বলতে পারবেন। ভালো গল্প চরিত্র হলে কাজ করতে কোনো অসুবিধা নেই, যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন, তাতে আমিও সানন্দে কাজ করব। তবে আপাতত সিরিজ নিয়ে কিছুই বলতে পারছি না। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। তার এতে কাজ করার বিষয়টি সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি এ বিষয়ে। এদিকে রাফি এখন ব্যস্ত ব্ল্যাক মানি সিরিজের শুটিংয়ে, যে সিরিজে অভিনয় করছেন পূজা চেরি সহ এক ঝাঁক তারকা। এই সিরিজের মাধ্যমেই দীর্ঘদিন পর ফিরছে রাফি পূজা জুটি। ব্ল্যাক মানির পর কলকাতার জিৎ ও ঢাকার শরীফুল রাজকে নিয়ে লায়ন সিনেমার মিশনে নামবেন রায়হান রাফি। নায়িকা থাকবেন দেশীয়, তারপরই রায়হান রাফি শুরু করবেন শাকিব খানকে নিয়ে অন্য আরেকটি সিনেমা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।